ওয়েলকাম ব্যাক অ্যাট ইউর চ্যানেল এক্সপ্লোর সুন্দরবন। আজ আমরা আরও একটা জীব এক্সপ্লোর করবো, যেটা হলো বানর বা মাঙ্কি। আমরা দেখব যে কীভাবে এরা এদের জীবন সুন্দরবন জঙ্গলে অতিবাহিত করছে, কীভাবে আমি এদেরকে দেখতে পাচ্ছি জঙ্গলে অ্যাজ এ ট্যুরিস্ট, এবং কীভাবে এরা জীবনের অন্যান্য সমস্যাকে সমাধান করছে এবং সুন্দরবনে অ্যাডপ্ট হচ্ছে। থ্যাংক ইউ, চলুন দেখে নিই আজকের ভিডিও। চলুন ঘুরে আসি সুন্দরবন। এখন আমরা চলেছি গভীর জঙ্গলের দিকে। দেখুন, যখন আমরা পৌঁছালাম একটা মোস্ট কমন অ্যানিমাল সুন্দরবনের, বানর, যেটা আমরা দেখতে পেলাম। দেখুন, এদের আলাদা আলাদা অ্যাক্টিভিটিস, এরা খাচ্ছে, অবশ্যই এরা ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে আলাদা, মানুষের থেকে আলাদা, তাই এদের অ্যাক্টিভিটিস দেখুন, এরা খাওয়া দাওয়া করছে, মানে হলো এদের খাওয়ার কালেক্ট করছে গাছের ফল থেকে, গাছের ফুল থেকে, বা অন্যান্য এদের খাওয়ার যোগ্যের খাওয়ার এরা খাচ্ছে। নদীর চরে মাছ অথবা এমন কোনো খাওয়ার যেটা ওদের খাওয়ার যোগ্য সেটা ওরা কালেক্ট করছে। দেখুন, যখন আমরা জঙ্গলের দিকে এগিয়ে চলেছি তখন শুধু বানরই নয়, আরও অন্যান্য কিছু আমরা দেখতে পারি। দেখুন কিভাবে এরা ফিডিং করাচ্ছে, বাচ্চাদেরকে মানুষ করছে, লাইক অ্যাজ আ হিউম্যান, পুরোপুরি মানুষের মতো এরা ফিডিং করাচ্ছে এদের বাচ্চাদের এবং রক্ষণাবেক্ষণ করছে। দেখুন কি অদ্ভুত একটা দৃশ্য, যেখানে মায়ের কোলে ও আঁকড়ে ধরে আছে মাকে। এরা পিঠে চড়ে যাচ্ছে এজন্যই, তাকি বাঘ সহ অন্যান্য এনিমিদের থেকে এদের বাচ্চাদেরকে ওরা বাঁচাতে পারে। গভীর জঙ্গলে এদের অ্যাক্টিভিটিস সবসময় গাছের অনেক উপরের দিকে থাকে, তাকে যে কোনো মুহূর্তে এদের উপর হামলা না হয়ে যায় এদের কোনো শত্রুর তরফ থেকে। এরা এদের ক্রিয়াকলাপ করে চলেছে, এদের খেলা, অ্যাক্টিভিটিস সব কিছুই। দেখুন, একাধিক ওরা অ্যাক্টিভিটিস করছে। চলুন আমরা আরেকটু গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাই। দেখুন, জঙ্গল আরো গভীর হতে শুরু করেছে, সাধারণ জঙ্গল থেকে হেতাল গোলপাতার জঙ্গল হতে শুরু করেছে, যেখানে রাস্তায় আমরা হরিণ দেখতে পাচ্ছি, বাঁদর দেখতে পাচ্ছি যারা উঠে যাচ্ছে জল থেকে উপরে, এবং এই জঙ্গলেও আমরা দেখতে পাচ্ছি সেই একইভাবে মাঙ্কি বা বাঁদর তাদের অ্যাক্টিভিটিসে ব্যস্ত তারা। চলুন আমরা এই জায়গা থেকে জঙ্গলের কোর এরিয়ায় যাই, অর্থাৎ আরো গভীর জঙ্গল, বলতে পারেন কোর এরিয়া, যেখানে হয়তো আমরা দেখতে পারি দ্য কিং অফ সুন্দরবন। দেখুন সেই ভয়ানক জঙ্গল যেখানে বাঘের বসবাস, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা খুব লাকি যে এটাও আমরা দেখে নিলাম ইন সুন্দরবন, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন, যখনই রাজার দেখা পেলো সবাই, এখন এদেরকে পালাতে হবে, খুব সাবধানে খেয়াল রাখতে হবে উপর থেকে যে কখন বাঘ ওদের এরিয়া ছেড়ে চলে যাচ্ছে। যদি স্লিপ করে ওরা নিচে চলে আসে, যে কোনো মুহূর্তে বাঘের খাওয়ার হয়ে যেতে পারে ওরা, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে বাঘের তরফ থেকে। দেখুন ও নিচের দিকে দেখছে চলে গেল কিনা, শুধু তাই নয়, দেখুন বাচ্চাকে
ওর মা কিভাবে যত্ন করছে, কিভাবে খেয়াল রাখছে যে অন্য কোনো শত্রু আক্রমণ করে কিনা। এটাই ছিল আজকে আমাদের উপস্থাপনা। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কানেক্টিং আস। আজকের ভিডিও আশা করি অনেক এনজয় করেছেন। লাইফ অফ আ মাঙ্কি, সাবস্ক্রাইব করুন আপনার চ্যানেল এক্সপ্লোর সুন্দরবন, শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে ফর দ্য ওয়ান্ডারফুল ভিডিও। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন ফর ওয়াচিং। সি ইউ ইন নেক্সট ভিডিও।